সরকারের সমালোচনায় এখন সরগরম রাজনীতির মাঠ। ক্ষমতাসীনদের বিরুদ্ধে সুনামির হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি। আওয়ামী লীগ বলছে বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্রে লিপ্ত। আর সংসদের বিরোধী দল জাতীয় পার্টি মনে করে দেশ শ্রীলঙ্কার পথে হাঁটছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন অনুষ্ঠানে এসব বক্তব্য দেন তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নিজেদের অবস্থান জানান দিচ্ছে বিরোধী দলগুলো। সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে আনা হচ্ছে ব্যর্থতার অভিযোগ, ক্ষমতাসীনরাও দিচ্ছে এর জবাব। হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে প্রায় সব কিছুতে। এই সুযোগে আরও চাঙ্গা বিরোধী দলগুলো। জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে এক সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ধ্বংস করছে। আজকে মানুষ এই রাজপথ দখল করে জনতার যে ঢল নামবে, যে সমুদ্রের যে ঢেউ উঠবে, সেই ঢেউয়ের যে সুনামির সৃষ্টি হবে, সেই সুনামিতে এই ভয়াবহ যে ভয়াবহ যে দানবীয় সরকার, ফ্যাসিবাদী সরকার আমি দেশে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন হুমকি ধামকি দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না। যত সমাবেশই করেন না কেন, সরকারের পতন হবে না। সরকারের পতন হবে না, সরকারের পতন হবে নির্বাচনের মাধ্যমে। বিএনপি নেতাদের বলতে চায়, রাজপথ কারো পৈতৃক সম্পত্তি নয়। রাজপথ দখলের নামে যদি আগের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, আগুন সন্ত্রাস চালানো হয়, তবে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেবে। এদিকে সরকারের মিত্র সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও যোগ দিচ্ছে সমালোচকদের কাতারে। আমরা কেউ জানতে পারছি না দেশ কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তবে ভালো দিকে যাচ্ছে না, এটা মানুষে হারে হারে টের পাচ্ছে। জ্বালানি খাতের দুর্নীতিতে জড়িত এবং ঋণ খেলাফিদের নামের তালিকা প্রকাশের দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। তদন্ত হোক যে কে কোথায় কত টাকা কোথায় রেখেছেন, কোন ব্যাংকে রেখেছেন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারের সমালোচনায় এখন সরগরম রাজনীতির মাঠ। ক্ষমতাসীনদের বিরুদ্ধে সুনামির হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি। আওয়ামী লীগ বলছে বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্রে লিপ্ত। আর সংসদের বিরোধী দল জাতীয় পার্টি মনে করে দেশ শ্রীলঙ্কার পথে হাঁটছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন অনুষ্ঠানে এসব বক্তব্য দেন তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নিজেদের অবস্থান জানান দিচ্ছে বিরোধী দলগুলো। সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে আনা হচ্ছে ব্যর্থতার অভিযোগ, ক্ষমতাসীনরাও দিচ্ছে এর জবাব। হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে প্রায় সব কিছুতে। এই সুযোগে আরও চাঙ্গা বিরোধী দলগুলো। জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে এক সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ধ্বংস করছে। আজকে মানুষ এই রাজপথ দখল করে জনতার যে ঢল নামবে, যে সমুদ্রের যে ঢেউ উঠবে, সেই ঢেউয়ের যে সুনামির সৃষ্টি হবে, সেই সুনামিতে এই ভয়াবহ যে ভয়াবহ যে দানবীয় সরকার, ফ্যাসিবাদী সরকার আমি দেশে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন হুমকি ধামকি দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না। যত সমাবেশই করেন না কেন, সরকারের পতন হবে না, সরকারের পতন হবে না, সরকারের পতন হবে নির্বাচনের মাধ্যমে। বিএনপি নেতাদের বলতে চায়, রাজপথ কারো পৈতৃক সম্পত্তি নয়। রাজপথ দখলের নামে যদি আগের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, আগুন সন্ত্রাস চালানো হয়, তবে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেবে। এদিকে সরকারের মিত্র সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও যোগ দিচ্ছে সমালোচকদের কাতারে। আমরা কেউ জানতে পারছি না দেশ কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তবে ভালো দিকে যাচ্ছে না, এটা মানুষে হারে হারে টের পাচ্ছে। জ্বালানি খাতের দুর্নীতিতে জড়িত এবং ঋণ খেলাফিদের নামের তালিকা প্রকাশের দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। তদন্ত হোক যে কে কোথায় কত টাকা কোথায় রেখেছেন, কোন ব্যাংকে রেখেছেন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।